বোকাখাতার রাজপথত এটা বিয়াগুম গড়। বিশ্ব গড় দিবসত কাজিরঙাত সজাগতা রেলি। সজাগতা রেলীত শিশু, ছাত্র, যুবক, মহিলা। আজি বিশ্ব গড় দিবস। সমগ্র দেশ তথা রাজ্যের বোকাখাতত বিশ্ব গড় দিবস উদযাপন করা হয়। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগত প্রকৃতি প্রেমী সংগঠন কর্বেট ফাউন্ডেশন, WWF আর আরণ্যকর সহযোগত এটা বিয়াগুম গড়ক প্রকৃতি হিসাবে লই রজাবাড়ি শঙ্করদেব শিশু নিকেতনের আরম্ভ করা হয় গড় সজাগতা রেলি। ACF বিজয় পালেখ আর কর্বেট ফাউন্ডেশনের সঞ্চালক নবীন পাণ্ডে ফ্লেগ অফ করা গড় সুরক্ষা সজাগতা রেলি রজাবাড়ি শঙ্করদেব শিশু নিকেতনের ডিফলু পথার হাইস্কুল হয়ে কাজিরঙা দিকে রওনা হয়ে গহরাত সামরণি পড়ে। মূলত বিশ্ব আপুরুগীয় সম্পদ অসম গৌরব, এশিঙীয়া গড়ক সুরক্ষা, চোরাং শিকারীর পর নিরাপত্তা দিবর এই সজাগতা রেলীর মুখ্য উদ্দেশ্য বলে মুখ্য বন সংরক্ষক NK বাসু আর কর্বেট ফাউন্ডেশনের সঞ্চালক নবীন পাণ্ডে মন্তব্য করে। গড় সুরক্ষার কারণে স্থানীয় রাইজর সহযোগত এই মেসেজটা দূরলৈকে যাব, গড় সুরক্ষিত থাকিব এটা আশা রাখি। আর মেইনলি আমার ভাইবেল পপুলেশন যে লং টার্ম থাকিব বলে আমার অসমত আছে। ফাউন্ডেশন কি তরফ সে এক প্রয়াস হ্যাঁ লোকাল কমিউনিটি কো রাইনো কনজারভেশন সাথ জোড়নে কে লিয়ে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দ্য লোকাল পপুলেশন শুড গেট কানেক্টেড উইথ দ্য কনসেপ্ট অফ কনজারভেশন। ইফালে নিজের পেশা হিসেবে গ্রহণ করা কুরুয়াবাহী শিল্পী দুলাল বরাই তিন দিনত সাজি উলিয়াছে এটা বিয়াগুম গড়। কোনো প্লাস্টিকের সামগ্রী ব্যবহার নকরাক সম্পূর্ণ বাঁহে গড়টুক সাজি উলিয়াছে শিল্পী দুলাল বরাই। গড়ের উপরও সুধাকান্ত ভূপেন হাজরিকার পূর্ণাঙ্গ প্রতিমূর্তি, নামঘরের গুরুবাসন, নামঘরের বাচ্চরা আদিও ইতিমধ্যে শিল্পীগী নির্মাণ করে উলিয়াছে। দিনের ভিতর এই গড়টি সাজি উলিয়াছো। এই গড়টি সাজি উলিয়াবলে যাতে মানে সব বাঁহর বা মরাপাটর প্লাস্টিক ব্যবহার করা নাই, মরাপাটর এইখানে ব্যবহার করছো। আর যাতে এইটো চাইছো যে বিশ্ব যেটো পরিবেশ যাতে বিনষ্ট নহয়। রাজ্যত গড় হত্যা বৃদ্ধি পায় অহার সময় কাজিরঙা কর্তৃপক্ষের এনে পদক্ষেপে নিঃসন্দেহে গড় হত্যার বিরুদ্ধে সজাগ করব রাজ্যবাসীক। বোকাখাতৰ পৰা কৌতুক মহন্ত, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।